আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করব কিভাবে আপনি শিক্ষক বাতায়ন থেকে মোবাইল দিয়ে খুব সহজেই কন্টেন্ট ডাউনলোড করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালে আলোচনা করছি কিভাবে আপনারা মোবাইল দিয়ে খুব সহজেই শিক্ষক বাতায়নের কন্টেন্ট ডাউনলোড করবেন। আপনি যদি পিসি অথবা ল্যাপটপ দিয়ে ডাউনলোড করতে চান তাহলে আজকের ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, কিভাবে আপনি পিসি অথবা ল্যাপটপ দিয়ে শিক্ষক বাতায়নের কন্টেন্ট ডাউনলোড করবেন সেখান থেকে দেখে আসবেন। তো মোবাইল দিয়ে ডাউনলোড করার জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারটি ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। আমিও সাজেস্ট করব আপনারা যদি মোবাইল দিয়ে ডাউনলোড করতে চান তাহলে গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করবেন। দেখুন, সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস, এখানে যদি আপনি শিক্ষক বাতায়ন লিখে সার্চ দেন তারপরেও হবে, অথবা এই জায়গায় যদি ক্লিক করে আপনি teachers.gov.bd লিখেন তারপরেও হবে। তো দুইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি আপনারা teachers.gov.bd লিখে কিভাবে হচ্ছে শিক্ষক বাতায়নের ওয়েবসাইটে প্রবেশ করবেন। আমি teachers.gov.bd লিখলাম, দেন আমি যদি সার্চ দেই তারপরেও হবে, অথবা নিচে দেখুন teachers.gov.bd লেখা দেখা যাচ্ছে, অর্থাৎ এর আগেও আমি শিক্ষক বাতায়নের ওয়েবসাইটে প্রবেশ করেছিলাম মোবাইল দিয়ে। তো এখানে আমি ক্লিক করে দিলাম, দেখুন teachers.gov.bd অর্থাৎ শিক্ষক বাতায়নে আমি প্রবেশ করেছি, শিক্ষক বাতায়নের ওয়েবসাইটে আমি প্রবেশ করেছি। এভাবেই আপনারা teachers.gov.bd লিখে সার্চ দিলে শিক্ষক বাতায়নের ওয়েবসাইটে প্রবেশ করবেন। অথবা যদি আপনি দেখুন সার্চ বারে শিক্ষক বাতায়ন লিখেন, এই জায়গায় যদি আপনি শিক্ষক বাতায়ন লিখে দেন তারপরেও আপনারা শিক্ষক বাতায়নের ওয়েবসাইটে চলে আসবেন। দেখুন এখানে লেখা দেখা যাচ্ছে শিক্ষক বাতায়ন, এই শিক্ষক বাতায়ন কথাটি লিখে যদি আপনারা এখানে সার্চ দেন তাহলে হচ্ছে শিক্ষক বাতায়নের ওয়েবসাইটে আপনারা প্রবেশ করতে পারবেন। দেখুন এখানে শিক্ষক বাতায়ন লেখা আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি কিন্তু শিক্ষক বাতায়নে প্রবেশ করব। আমি এখানে ক্লিক করলাম শিক্ষক বাতায়ন, সঙ্গে সঙ্গে শিক্ষক বাতায়নের অনেকগুলো ওয়েব পেজ আমি দেখতে পাচ্ছি। এখন শিক্ষক বাতায়ন লেখাটিতে আমি ক্লিক করব। দেখুন এখানে শিক্ষক বাতায়ন লেখাটি রয়েছে, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করা মাত্রই শিক্ষক বাতায়নের যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি আমার এখানে চলে এসেছে। এরপর দেখুন থ্রি লাইন লেখা ডান সাইডে, উপরে ডান সাইডে থ্রি লাইন দেখতে পাচ্ছি, উপরে লাইন দেখুন থ্রি লাইন। এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে রাইট সাইডে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এর মধ্যে কন্টেন্ট, সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, তারপরে কারিগরি শিক্ষা। আপনি যদি সাধারণ শিক্ষার হন তাহলে সাধারণ শিক্ষায় ক্লিক করবেন, মাদ্রাসা শিক্ষার যদি হয়ে থাকেন তাহলে মাদ্রাসা শিক্ষায় ক্লিক করবেন, কারিগরি শিক্ষার যদি হয়ে থাকেন তাহলে আপনি কারিগরি শিক্ষায় ক্লিক করবেন। আমি সাধারণ শিক্ষা, ফর এক্সাম্পল আমি সাধারণ শিক্ষার কন্টেন্ট ডাউনলোড করব, এজন্য সাধারণ শিক্ষায় ক্লিক করে দিলাম। এরপরে দেখুন আবশ্যিক বিষয় রয়েছে, বিজ্ঞান বিষয়, মানবিক বিষয়, এগুলো আলাদা আলাদা রয়েছে। তো আমি আবশ্যিক বিষয়ের কন্টেন্ট ডাউনলোড করব, এজন্য আমি আবশ্যিক বিষয়ে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে রয়েছে আবশ্যিক বিষয়, আমি আবশ্যিক বিষয়ে ক্লিক করলাম। এরপরে হচ্ছে দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমার বই, তারপরে ইংলিশ ফর টুডে, প্রাথমিক, এভাবে অনেকগুলো অপশন খুঁজে পাবেন আপনার যেটি প্রয়োজন। যেমন আমি হচ্ছে এই মুহূর্তে ডাউনলোড করব বাংলাদেশ অবিশ্ব পরিচয়, তাহলে আমি বাংলাদেশ অবিশ্ব পরিচয়ে ক্লিক করে দেব। দেখুন আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ক্লিক করে দিচ্ছি, আপনার যেটি প্রয়োজন সেই জায়গাতে আপনি ক্লিক করে দিবেন। আমার বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রয়োজন, একটু লোড নিয়ে অনেকগুলো অপশন আপনি এখানে খুঁজে পাবেন। দেখুন উপরে রয়েছে সকল, তারপরে সকল, এই অপশনগুলো আপনার নাও আসতে পারে। যদি না আসে তাহলে একটু উপরে দেখুন সার্চ অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন, সঙ্গে সঙ্গে আপনার এই অপশন দুটো চলে আসবে। এই অপশন অবশ্যই আপনাকে খুঁজে পেতে হবে, এজন্য আমি সার্চ অপশনে ক্লিক করলাম। তারপরে প্রথমে রয়েছে সকল এবং নিচেও রয়েছে সকল। তো প্রথমে যে সকল অপশনটি দেখছেন এখানে যদি আপনি ক্লিক করে দেন অনেকগুলো অপশন খুঁজে পাবেন। এখানে দেখুন তারপরে রয়েছে তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, আপনি কোন শ্রেণীর কন্টেন্ট ডাউনলোড করতে যাচ্ছেন। ফর এক্সাম্পল আমি হচ্ছে পঞ্চম শ্রেণীর কন্টেন্ট ডাউনলোড করতে যাচ্ছি, তাহলে আমি পঞ্চম শ্রেণীতে ক্লিক করে দেব। তারপরে আবার সকল লেখাটি খুঁজে পাবেন, এখানে আপনি ক্লিক করে দিতে পারেন, অথবা এই যে
চিহ্নটি রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি কোন অধ্যায়ের কন্টেন্ট ডাউনলোড করতে চাচ্ছেন, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, নবম অধ্যায়। ফর এক্সাম্পল আমি পঞ্চম অধ্যায় এটি সিলেক্ট করে দিচ্ছি, আমি পঞ্চম অধ্যায়ের কন্টেন্ট ডাউনলোড করব মোবাইল দিয়ে। এটা যখন আপনার সিলেক্ট করা হয়ে যাবে, তারপরে একটু উপরে লক্ষ্য করুন, দেখুন এই জায়গায় খুঁজুন অপশন রয়েছে, এই খুঁজুন অপশনে আপনি ক্লিক করে দেবেন। অর্থাৎ দুইটি অপশন ঠিকঠাক মতো সিলেক্ট করে দিয়ে আপনি খুঁজুন অপশনে ক্লিক করে দেবেন। খুঁজুন অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিয়ে আপনার সামনে যে পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের যে কন্টেন্টগুলো সুন্দরভাবে আপনার সামনে প্রদর্শিত হতে থাকবে। দেখুন এখানে বাংলাদেশ বিশ্ব পরিচয়, পঞ্চম অধ্যায়ের প্রশ্ন, পঞ্চম অধ্যায়ের কন্টেন্টগুলো চলে এসছে। আমি নিচে আসতেছি, অনেকগুলো অপশন খুঁজে পাচ্ছি, উপরে গেলেও আপনারা খুঁজে পাবেন। একটু নিচে আসবেন, এসে আপনার যেই কন্টেন্টটি প্রয়োজন, অর্থাৎ আপনি যেই কন্টেন্টটি ডাউনলোড করতে চাচ্ছেন পঞ্চম অধ্যায়ের, পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের, ঠিক সেই কন্টেন্টটিতে আপনাকে ক্লিক করে নিতে হবে। দেখুন এখানে অনেকগুলো কন্টেন্ট প্রদর্শিত হচ্ছে আবার আমাদের সামনে, তো আপনার যেটি প্রয়োজন আপনি সেই কন্টেন্টটি ক্লিক করবেন। দেখুন আমি নিচে আসতেছি, অনেকগুলো কন্টেন্ট দেখতে পাচ্ছি, তো আপনার প্রয়োজনীয় কন্টেন্টটি আপনি ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। দেখুন এখানে জনসংখ্যার সমস্যা নামে একটি কন্টেন্ট রয়েছে, তারপরে উপরে যদি যাই আরও কন্টেন্ট খুঁজে পাবো। ফর এক্সাম্পল আমি জনসংখ্যার সমস্যা এই যে কন্টেন্টটি দেখতে পাচ্ছি, এই কন্টেন্টটি আমি ডাউনলোড করব। তাহলে আমি হচ্ছে জনসংখ্যার সমস্যা কন্টেন্টে ক্লিক করে নিচ্ছি, তো এখানে আপনি ক্লিক করে দিবেন, কারণ হচ্ছে আপনার যেটি প্রয়োজন, যেই কন্টেন্টটি প্রয়োজন সেই কন্টেন্ট নিয়ে ক্লিক করতে হবে ডাউনলোড করার জন্য। আমি এই জনসংখ্যার সমস্যা এই কন্টেন্টটি ডাউনলোড করব, সো আমি এই কন্টেন্টটি হচ্ছে ক্লিক করলাম। ক্লিক করে যদি একটু নিচের দিকে আসি, তাহলে আমি ডাউনলোড অপশন খুঁজে পাবো। দেখুন এখানে ডাউনলোড অপশন রয়েছে, এই যে ডাউনলোড অপশন, এই অপশনে যদি আমি ক্লিক করে দিই, তাহলে আমার হচ্ছে কন্টেন্টটি ডাউনলোড হতেই থাকবে। দেখুন এখানে আমি হচ্ছে ডাউনলোড অপশন দেখে এই কন্টেন্টটি আমি হচ্ছে ডাউনলোড করব, তাই ডাউনলোড অপশনে ক্লিক করে দিচ্ছি। ডাউনলোড অপশনে ক্লিক করলাম, একটু অবশ্যই ওয়েট করতে হবে ডাউনলোড হওয়ার জন্য, কারণ আপনার নেট স্পিড এবং হচ্ছে কত এমবি আপনি যে কন্টেন্টটি ডাউনলোড করতেছেন তার উপর নির্ভর করেই হচ্ছে সময় লাগতে পারে, 2 মিনিট, 3 মিনিট, এক্ষেত্রে আপনার সময় লেগেই যেতে পারে। তারপরে এখানে ওপেন অপশন খুঁজে পাবেন, যখন ডাউনলোড শেষ হয়ে যাবে ওপেন অপশন খুঁজে পাবেন, ওপেন অপশনে ক্লিক করা মাত্রই হচ্ছে আপনার যে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে সেই ফাইলটি আপনার সামনে প্রদর্শিত হবে। দেখুন এখানে ডাউনলোড হচ্ছে, একটু লোড নেবে, আমার হচ্ছে 6 MB এবং নেট স্পিড একটু কম, তো এই কারণে একটু সময় নেবে, হয়তো 2 মিনিট বা তার চেয়েও কম সময় নেবে। দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে ফাইলটি, তো এই ফাইলটি আমি আমার কন্টেন্টের জন্য, অর্থাৎ আমি হচ্ছে স্টুডেন্টদের জন্য এই ফাইলটি আমি ইউজ করতে পারবো। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে, টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ।